গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ব্লগ ব্লক নিয়ে আশা করো সবাই ভালো আছো এখন আমি ব্লগটা স্টার্ট করছি ঘড়িতে আছে কটা জানো দুপুর তিনটা বিশ আর এই মুহূর্তে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে মঙ্গলবার আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে স্নান ঠান করে পুজো দিয়ে উঠে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করব কিন্তু সেই যেকে সেই তিনটা সাড়ে তিনটার আগে আমার খাওয়া দাওয়া হয় না তো এই হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চ আজকে আলু করলা ভাজা করেছিলাম আর বাঁধাকপি দিয়ে একটা ঘ্যাটের মতো করেছি আর ফুলের সরি কুমড়ো ফুলের বড়া আর হচ্ছে পকোড়া আছে বাঁধাকবিরি আর সাথে একটু আমের আচার নিয়ে নিয়েছি আর এখানে মেশানো ডাল তো এই হচ্ছে আমাদের সিম্পল লাঞ্চ দুপুরবেলার যেটা দিয়ে আমি এখন লাঞ্চ ছেড়ে নেব আর লাঞ্চ করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলি বেশ কিছুদিন হয়ে গেছে খেতে খেতে কথা বলি না তো আজকে যেহেতু রান্না বান্নাগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে খেতে খেতেই দুটো কথা বলি আর এত লেভেলের মানে নেক্সট লেভেলের খিদে পেয়ে গেছে আমার যে আমি কথা বলবো কি আর খাবো কী তাই ক্যামেরার দিকে খুব কম তাকাতে পারছি আর তারপরে তো কাজ আছে বিকেলবার সন্ধ্যা দেওয়া তারপরে বাইরে কাপড় জামা এক গাদা কাপড় জামা ছাদে মেলে দিয়েছি সেগুলো ধোয়া সে মানে সরি ধোয়া বলছি সেগুলোকে তুলা তারপরে হচ্ছে সন্ধ্যে দেওয়া তো কাজের কোনো শেষ নেই আর এখন জানো তো যদি ব্লগটা এই মুহূর্তে আমি স্টার্ট না করি তাহলে কিন্তু রাত্র হয়ে যাবে আর এখন তিনটে পনেরো সরি পাঁচটা পনেরো বা বিশ মানেই হচ্ছে অন্ধকার অন্ধকার মানেই রাত্রবাস আর তখন আর কোনো মানে ব্যাপার না তখন যদি আমি মনে করি ব্লগ স্টার্ট করবো সে কিন্তু বিকেল বলা যাবে না কিন্তু গরম দিনে পাঁচটায় ব্লগ স্টার্ট করা যায় তাতে কোনো ব্যাপার না আসলে সূর্যের আলোটা না থাকলে না আমার মনে হয় কি যে ব্লগটা আমি এই মুহূর্তে স্টার্ট করলাম তো এরকম একটা ধারণা তো যাকে বন্ধুরা এখন দেখো আমি বসে পড়েছি এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত পড়ে এসছে তাই হাতে পায়ে যদি কিছু না দেওয়া যায় না তাহলে খুব একদম গা হাত পাগুলো টান টান করে আর আমি সবসময় এখন খেয়ে দেই যেহেতু ছোটো দিনের বেলা খেয়ে দিয়ে বসেই একটু বডি অয়েল মাখি তা মুখে ক্রিম দেই তারপরে আমি একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করি আর এখন বিশ্রাম কি নিব বিছানায় যদি একটু গড়াগড়ি করি তাহলেই হয়ে যায় সন্ধে ছটা তো আগেই এখন এগুলো করে তারপরে সন্ধ্যেবাত্রী দিয়ে এখন বিছানায় যাওয়ার পালা তো এই হাতে পায়ে যখন মাখছি তোমাদেরকে বলেই দিই আমি বেশ দু বছর যাবৎ এই বডি অয়েলটা ব্যবহার করছি এই বডি অয়েলটা আমি নিজেই বাড়িতেই তৈরি করেছি কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো আমি মুখে বলে দিচ্ছি পরে একদিন কিভাবে মিশিয়ে করি সেটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কারণ আমি একটা করেছিলাম সেটা মেয়ে ফেলে দিয়েছিলো তো বলে দিচ্ছি চলো এমনি নর্মাল বডি অয়েল নিয়েছি এমনি প্লেন ওয়াটার আর কি নিয়েছি জল আর এমনি নিয়েছিলাম একটু করে হচ্ছে গোলাপ জল গোলাপ জল তোমরা মেশাতেও পারো চাইলে না মেশালেও হয় যদি থাকে ঘরে তো আমি গোলাপ জল আর জল বডি অয়েল একটু নারকেল তেল একটু সর্ষের তেল আর হচ্ছে মেয়ের একটা যে বডির অয়েলগুলো পাওয়া যায় বাচ্চাদের সেগুলো মিশিয়েছি মিশিয়ে একটু বাদাম অয়েল দিয়েছি দিয়ে একদম ভালো মতো একদম শেক করে নিয়েছি তো এভাবে বডি অয়েলটা আমি বাড়িতে তৈরি করেছি তো রেজাল্টটা খুব অসম্ভব ভালো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আমি এটাই শীতে ব্যবহার করে থাকি গুড মর্নিং বন্ধুরা নেক্সট মর্নিং পরের দিন সকাল কালকার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সব কী বলো তো শরীরে সেই এনার্জিটা পাচ্ছি না মানে কেন জানি না কোথাও জানি একটু কি পরিস্থিতি মনে হচ্ছে যে না এই যে এইগুলো শ্যুট করতে পারবো কি পারবো না এরকম একটা ব্যাপার ছিল যা হোক তোমরা বুঝতে পারছ না মানে সবসময় সব পরিস্থিতিতে ক্যামেরা আমি করতে পারি না তারপরে হচ্ছে কালকে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে আর আজকেও বিকেলেও বের হবো আজকে জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে তো আজকে বিকেলেই আমরা ঠিক করেছি যে দুজনে মিলে বেরিয়ে যাব জগদ্ধাত্রী পুজো দেখতে মেয়ে আর আমি আর আমার কেন জানি না শরীরটা খুব একটা দুর্বল দুর্বল লাগছে তাই একটু ভাবছি যে একটু খাওয়া মানে খাবারটা খাওয়ারের পরিমাণটা একটু বাড়াতেই হবে তাই এখন একটু বসে খিচুড়ি খেয়ে নিব মেয়ের সাথে আমিও আর মানে সত্যি মাথাটা ঘুরাচ্ছে সকাল থেকে কিছু খেতে পারিনি এখন বাজছে এগারোটা সাড়ে এগারোটা মেয়েকে আজকে ওয়েট করাতে গেছিলাম তারপরে আমি আসার পথে কিছু দোকানে খরচ টরচ নিয়ে এই জাস্ট ঘরে এলাম এসে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসছি সকাল থেকে চা খাওয়া বা কিচ্ছু শ্যুট করতে পারিনি কিচ্ছু না মানে কী করবো না করব বুঝে উঠতে না ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি গাছে পরিচর্যা হয়নি তারপরে ব্রেকফাস্ট রেডি হয়নি আজকে কোনো রকম কোনো ব্রেকফাস্ট নেই তাই মেয়ের ওখান থেকে একটু খিচুড়ি নিয়ে আমি খেয়ে নিব তারপরে রান্না বান্না সেগুলো তো আয়োজন আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না হচ্ছে এই যে মেয়ে আমার বসে আছে মেয়ে আমার বসে আছে এইখানে ওর জন্য খিচুড়ি ড্রিমটা নিয়ে এলাম এখন ওকে খাওয়াবো সাথে আমিও খেয়ে নেব আর তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ মাইকে হচ্ছে জগততি পূজোর জন্য বেশ মাইকিং হচ্ছে ও তুমি আমি এখন খাবো ব্রেকফাস্ট বলো আমি এখন খাবো তুমি এখন খাবে খাবে এখন তুমি হুম বলো ব্রেকফাস্ট 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 তাই বসে পড়েছি একটা হাতে কলা নিয়ে বসেছে সেই কলাটা নিয়েই আছে কলাটা যে খেতে হবে বা খাবো সেটা না যদি একটা বিস্কুট দেওয়া হয় সেই বিস্কুটটা বিস্কুটটা হাতে নিয়েই থাকবে লাস্টে ফেলে দিতে হবে খাবে বা এরকম কলা নিয়ে থাকবে সেই কলা বিছানা চাদরে কালকে বিকালবেলা সব এগুলো চাদর চাদর আমি বের করে দিলাম ওই ছট পূজায় একটা কলা দিয়েছিল দুটো কলা ছিল সেই একটা কলা হচ্ছে ওকে দেওয়া হয়েছে সেই কলাটা টোটালটাই বিছানা চাদরে মানে একদম মেখে থেকে একাকার মানে হাতে কোনো কিছু দিলেই হলো সেটাকে নিয়ে বসে থাকবে এটাই হচ্ছে আমার মেয়ের প্রবলেম মানে খাবে না পেটে যাবে না সেগুলো হয়তো ফেলানো যাবে সেগুলো হয়তো পাখিরা খাবে বা বিছানা চাদরে খাবে এরকম আর কি ব্যবস্থা হ্যাঁ এই যে এতটুকু খিচুড়ি দু মিনিট লাগবে না খেতে ওর এই খিচুড়ি খেতে পাক্কা এক ঘন্টা খিচুড়ি থেকে জল টল ছেড়ে যাবে তবু ওর খাওয়া হবে না তো এই হচ্ছে পরিস্থিতিতে আমার দিন কাটে বুঝছো গাইস তোমরা হয়তো ভাবো যে আহ কন্টেন্ট ভালো হচ্ছে না কেন কি করবো মেয়েকে নিয়েই আমি পাগল হয়ে যাচ্ছি তো কি রেডি করব আমার মাথায় কিছু আসছেই না ওকে খাওয়ানো মানে আমাদের ঘরে একটা যুদ্ধ রীতিমতো রোজ সকালে শুরু হয় আর দুপুরে আর রাত্রেবেলা তিন বেলা যুদ্ধ চলে আমাদের বাড়িতে বুঝতে পারছো তো চলো না আসো মিমি কিভাবে দিব কারেন্ট চলে গেল তো আসো আসো এখানে আসো তুমি সেটা খাও মিলিয়ে দেওয়া যে তুমি খাচ্ছ না জন্য কলাটা মিলিয়ে চলে গেল আসো টাইম হয়ে গেল তবুও মেয়েকে সম্পূর্ণ খাওয়ানো হয়নি অল্প একটু বাকি আছে ওই ঘরে খাচ্ছে আর আমার এখন এখানে রান্নাবান্নাটা আসতেই হবে আজ আজকে প্রচুর জামা কাপড় এই দেখো গাইস জামা কাপড় দেখতে পাচ্ছ এখানে এক বালটির বাথরুমে আছে এক বালটি তো এই জামা কাপড়গুলো কাচতে যেতে হবে তাই ও খাচ্ছে ততক্ষণে আর আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রান্নাবান্না কি হবে সেদিকটাও দেখতে হচ্ছে তো দেখো তো রান্নাবান্না কি হবে সেটাও কিন্তু দেখতে হচ্ছে তো তার আগে আমি একটু সার্ফ নিয়ে এসেছি শার্ট শেষ হয়ে গেছে আজকে দু তারিখ মাসের ঘরে ছানবো তাই ছোটো থেকে একটা সার্ফের প্যাকেট নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি আজকে ডিমের ঝোল হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিমের ঝোলের সাথে কী হচ্ছে তারপরে যাবো আমি কাপড় জামাগুলো ভেজে দিই এই যে দেখো এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে মোটামুটি শোনামা এখানে কেটে দিচ্ছে শাখ এখানে মা শাক কেটে দিচ্ছে মা শাকটা কাটা হলে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা বন্ধ করে দিয়ে আমি যাই কাপড় জামাগুলো ধুয়ে ধুতে ধুয়ে ধুয়ে এসে তারপরে রান্নার কাজে লেগে যাবো কাপড়গুলো যদি এখন না ধুয়ে দিই তাহলে কিন্তু আর মানে শুকাতে শুকাতে অনেকটা লেট হয়ে যাবে আর অনেক দিন পরে আমাদের এই বড় ঘর থেকে আমাদের সাথে কথা হচ্ছে ঘরের কাজগুলো বন্ধ আছে তাই মনটা ভালো লাগে না কবে কাজ শুরু হবে কাপড় জামাগুলো ধুয়ে এখন চলে এলাম রান্নাঘরে প্রায় রান্নাও শেষ মূলো শাকটা করে নিয়েছি আর আমি মূলো শাকটা না একটু আদা থেতো দিই লাস্টে আর একটু পিঠালি বলতে চালের গুঁড়ো বা আটা দিয়ে দিই বেশ ভালো লাগে খেতে আর আজকে ডিমের ঝোলটা ভাবছি ধনেপাতা দিয়ে করব তাই আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর মশলা তো আজকে কাঁচা লঙ্কা ফ্লেভার আনার জন্য একটু কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি এখন জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব আর যতটা দেখবে ডিমের ঝোলটা পাতলা হবে বা একটু হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবে তার টেস্ট একটু অন্যরকম হয় আবার যখন পেঁয়াজ বাটা দিয়ে গ্রেভি গ্রেভি করি তার টোস্ট মানে টেস্টটা টোস্ট বলছি মানে টোটালি আলাদা হয় খুব ভালো লাগে খেতে আর মাঝে মধ্যে এখন শীত পড়ে এসছে তাই বেগুন পোড়ার সাথে ধনেপাতা বা ডিমের কারি বা ডিমের ঝোলে ধনে পাতার ফ্লেভার বা মাংসে ধনেপাতার পাতার ফ্লেভার এত বেশি ভালো লাগে সেটা আমার মনে হয় গরমকালে সেই গন্ধটা আমার হয়তো মনে হয় না এত বেশি মানে ভালো ভালো লাগবে এখন যে গন্ধটা এত বেশি ভালো লাগে সাথে টেস্টও শীতের দিনে ধনে পাতা আর বারো মাসে ধনেপাতা পাওয়া যায় তার টেস্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমার মনে হয় গাই তোমাদেরও কি তাই মনে হয় তো চলো ডিমটা আর আলুটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম আর খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল আজকে ডিমের ঝোলটা আর এইভাবে করে আমি ছটাপট করে ডিমের কারিটা সরি ডিমের কারি মানে ডিমের কারি করতে করতে না কারি কারি চলে আসে আর এই কাঁচা লঙ্কা আর কাঁচা ধনে পাতা কুচিটা একটু পরে দেবো মানে লাস্টে নামানো রাগ দিয়ে কোনো গরম মশলা ইউজ করিনি আর একটু হ্যাঁ ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি একটু পেস্টের মধ্যে তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আর বাদ বাকি পেঁয়াজ রসুন যা যা লাগে সবই অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো চলো আমার ঝোল কমপ্লিট হয়ে গেছে দেখো হ্যাঁ ধন্যবাদ তো ছিটিয়ে দিচ্ছি হয়ে গেছে নেমে গেল গরম গরম ঝোল একদম ডিলিশিয়াস দেখতে যেরকম হয়েছিল সেরকমই কিন্তু লাল হয়নি কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল গাইস তো এই ছিল আমার সিম্পল আজকে বুধবারের লাঞ্চ মেনু এখন যাচ্ছি স্নানি গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা এখন ঘড়িতে এই সাতটা দশ আর আমার শরীরটা হঠাৎ করে এত খারাপ করলো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে বারে আমাকে পটিতে যেতে হচ্ছে তো এখন আমি কিচ্ছুই খাবো না তাই চা ঠা কিচ্ছু খেতে পাচ্ছি না দুপুরবেলা থেকে মানে সকাল থেকেই হচ্ছিল অল্প অল্প তবুও আমি ব্লক করে গেছি দুপুরবেলার পর থেকে আমার শরীরটা একদমই মানে স্নান করে আসার পর আর স্বাদ দিচ্ছে না স্নান করে আসার পরও আমাকে তিনবারে বাথরুমে যেতে হয়েছে আবার দ্বিতীয়বার হচ্ছে মানে বলতে পারো চার পাঁচটার দিকে আমি স্নানটা করে এলাম ভালো লাগে না এরকম বারবার করে পটি থেকে এসে আর আমরা হচ্ছে মানে কি বলবো শরীরটা একটু কীরকম করে তাই একটু গায়ে জল ঢেলে নিলাম স্নান ঠান করার পরেও বেশ একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে আর বারে পটি হলে দেখবে শরীরটা ঠান্ডা ঠান্ডাই লাগে তাই গরম করার জন্য এখন একটু স্যুপ খেয়ে নিচ্ছি তাই দেখবে খুব ঠান্ডা ওয়েদারে স্যুপ খেতে প্লাস শরীরটা খারাপ লাগলে আমি তখন একটু স্যুপই খেয়ে নিই আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল জগদ্ধাত্রী মন্দিরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে মাইকিং হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে সব কিছুই আমি মিস করে গেলাম এবার কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নিজেও আমার আফসোস মনে হচ্ছে যে কেন শরীরটা আমার আজকেই খারাপ হয়ে গেল তো যা হোক করার কিছু নেই তারপরে দিদিভাইরা ফোন করলো বললো মেলাতে যাবে নাকি সেখানেও যাওয়া হলো না সবটা মিলিয়ে আজকে আমার সারাটা দিন এইভাবেই গেল সকাল থেকে শরীরটা খারাপ খারাপ লাগছিল এত খারাপ হয়নি আসলে আমারই প্রবলেম আমি সারা দিনে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি কাজকর্মে প্লাস হচ্ছে ভিডিও এডিট করা সবটা মিলিয়ে আমার সবটাই ঠিকঠাক হয় মানে সবটা মিলে সব কাজই হয় কিন্তু আমার জল খাওয়া হয় না তাই শরীরে জলের যখন ঘাটতি হয়ে যায় শরীরটা যখন মনে হয় যে আর চলছে না তখনই আমার এই প্রবলেমটা হয় আর এইটা অপারেশনের পর থেকে এই প্রবলেমটা আমার হয় তো যা হোক গাইজ তোমাদেরকে অনেক কথাই বলে দিলাম আর মেয়ের অবস্থা দেখো মেয়েও খাবে মেয়ে এই জাস্ট দুধ খেয়ে উঠলো ওকে আমি সুপ দিতে চাচ্ছি না যদি আবার ওর প্রবলেম হয়ে যায় তো যা হোক ও আমার কথা শুনবে না তো আজকের মতো ভিডিওটা এইখানেই রাখছি টাটা বাই বাই দেখা হচ্ছে নিউ ব্লগে যদি কোনো অংশ কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে